अरे भाई यही तो ये मारना देते हमें नहीं नहीं मारेगा क्यों रे रातेर बेलाते আমাদের একটার সময় আমাদের টেন্টের চারপাশে কিছু জন্তু ঘুরছিল তো আমরা তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম তো এখন মনে হচ্ছে এরাই ছিল কাল চলো মান লো ভ্যাস তা আমি বললাম ভালোই था अपन यहां पे थे कोई अपने साथ था नहीं ना बात ये है ना अपन बड़ी रिश्ते यार बहुत जगह है ना यहां पे आदमी कोई है नहीं ऐसी गंदी पट्टी हमारी बाकी ये हाथ में चाकू लेके बैठा है हम दोनों सांस रोक के बैठे ऐसी जगह पे कोई आके हूं करे तो भाई नींद में तुम तो तुम्हें क्या मजा लगेगा कैंप के बगल में अरे भाई वो चारों तरफ घूमा है चलो भेंट अरे उधर से आवाज आए अगर मान लो भैंसी होगी और उसने हमारे पंडाल में मार दिया लेकिन आज ये वेदर मोटामुटी भालो ही लगे আমরা এখন আমাদের খাবার দাবার কিছু বানাচ্ছি আজকে ট্রেক আমরা চালু করে দিয়েছি ওখানে আমাদের ক্যাম্প স্পষ্ট দেখা যাচ্ছে ধুন্দি যেখান থেকে আমরা ট্রেক স্টার্ট করেছিলাম শুধুমাত্র ক্যামেরা ব্যাগ ক্যামেরা স্ট্যান্ড একটা বোতল এবং তাতে কিছু ছোলা এবং বাদাম ভিজানো আছে রেইনকোট এই সমস্ত নিয়ে আমরা এখন বেরিয়েছি এখন বাজে প্রায় 7:30টা বাজটা আর আমরা চলেছি বিয়াসকুণ্ডের দিকে এখান থেকে সম্ভবত দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া হাইক্স এর ক্যাম্প সাইট বাকার কাছে এরা ক্যাম্প করে না নদী পেরিয়ে ওইদিকে কোনো একটা স্পটে ওরা ক্যাম্প করেছে কিন্তু পার হব কথা দিয়ে এদিকে অ্যারো দেখাচ্ছে আবার এদিকে তে এদিকে অ্যারো দেখাচ্ছে কোন দিকে যাব রে বাবা এইখানটা আমাদের ক্যাম্প সাইট ছিল সেখান দিয়ে এই রাস্তা দিয়ে এসে আপাতত এখানে পৌঁছেছি এরপর এই বাঘটা সম্ভবত পেরিয়ে গেলে আমি আমার ক্যাম্প সাইটটাকে আর দেখতে পাবো না আর আমার বন্ধুরা এখানে কোথাও থেমে গেছে কারণ আমি ওদের জন্য অনেকক্ষণ দাঁড়াচ্ছি কিন্তু ওদের আমি দেখতে পাচ্ছি না ওরা হয়তো আর আসবে না তো যাই আমি যতদূর যাওয়া সম্ভব হয় সেই পর্যন্ত যাব তারপর ব্যাক করব এখন বাজে 9:45 যা হবে আগামী 2 ঘন্টার মধ্যে দেখা যাবে নদীটা কোথা দিয়ে পেরোলাম একবার দেখুন ওখানে রাস্তা ছিল নদীটা অনেক বড়ই ছিল কিন্তু এখানটাতে এমন ভাবে পাথরগুলো আছে যাতে সহজেই আসা যায় এই পাথরটায় পা দেওয়ার পরে এই পাথরটায় পা দেওয়ার পরে এখানে ছোট পাথরটায় তারপর এখানে ভয়ঙ্কর খাড়াই ওই নিচ থেকে এই পর্যন্ত আসতে মানে হাল খারাপ হয়ে যাচ্ছে আর এই সোয়েটারটাকে যে আমি কেন নিয়ে এসেছিলাম আমি বুঝতে পারছি না এত গরম আর এত রোদ বেরিয়েছে দদদর করে ঘামছি আমি হার্ডলি 10 মিটার যাচ্ছি একটু করে হাফ মিনিটের রেস্ট নিতে হচ্ছে দেখুন কি পরিমাণ খাড়াই
এই নিচ থেকে আমরা এসেছি, এসে এই টপেতে এসেছি। আমার সামনে একটা নদী রয়েছে, যেই নদীটা কিন্তু জলের না, বরফেরও না, নদীটা পাথরের। এবং এর নিচে কিন্তু গ্লেসিয়ার রয়েছে এবং জলের ধারা রয়েছে। এই পাথরগুলো মুভ হয়। আপনারা ভালো করে দেখেন ওই পোর্শনটায় ন্যাড়া হয়ে গেছে এবং এখান থেকে খালি চোখে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট পাথর গড়িয়ে গড়িয়ে অল টাইম ওখান থেকে পড়ে যাচ্ছে। আমি আমার ওজনটা আরেকটু কমাচ্ছি, শুধুমাত্র আমার ক্যামেরা ব্যাগটা রাখছি। ফালতুমার কাছে জ্যাকেটটা আমি এনেছি, সেটা এখানে ফেলে রাখছি। ক্যামেরা স্ট্যান্ডটাও আমি এখানেই রেখে যাচ্ছি। আর বইতে পারছি না, না আমার বন্ধুদের কোনো পাত্তা আমি পাচ্ছি না, তো এবার একাকেই যেতে হবে। ওইখান থেকে শুধুমাত্র এখানে এসেছি এবং ডিসিশন নিলাম যে আর আমরা যাব না, আমরা বলতে আমি আর যাব না। এই যে রাস্তাতে যাচ্ছে হলুদ দাগ দেওয়া, এটা বিয়াসকুণ্ডের রাস্তা। এই সেই জায়গা, এই সেই জায়গা। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই কাদা মাটি জায়গাটা অ্যাকচুয়ালি কাদা না, এটা বরফ, এটাই গ্লেসিয়ার। আমরা এখন এগুলো সব গ্লেসিয়ারের ওপর দাঁড়িয়ে আছি এবং ট্রেলটা এই গ্লেসিয়ারের ওপর দিয়ে গেছে। আমি খুব একটা এক্সপিরিয়েন্স না, এর আগে কালকে ফুল টিম ফিরে গেছে এখান থেকে, আমি এখান থেকেই ফিরে যাব। আপনারা তার আগে দেখে নিন যে এই জায়গাটা গ্লেসিয়ার গোলে, এখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে ওপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে। অল টাইম প্রকৃতির কাছে হার মানাটা স্বাভাবিক, এবং যখনই এই সমস্ত ট্রেকারে হবে সেক্ষেত্রে জোসে কাজ না করে হোসে করাই ভালো। এবং সেখান থেকেই আমার মনে হচ্ছে এখান থেকে ফিরে যাওয়া ভালো। এখন বাজে 1:15, প্রায় 10:30 সময় আমি নিচে চলে গিয়েছিলাম। তারপরেতে তিনটে বন্ধু মিলে ওরা আসছিল, ওরা একদিনই আসবে আর যাবে, তো ওদের সাথে দেখা হলো এবং ব্যাগ ড্যাগ গুছিয়ে রেখে আমি আবার বেরিয়েছি ওদের সাথে। দেখা যাক যদি এবার কিছু হয়, তখন তো একা ছিলাম বলে যেতে পারলাম না, দেখা যাক। তো ইয়োলো লাইন দিয়ে যে ট্রেলটা ছিল, এই ট্রেলটা ভয়ঙ্করভাবে সেখান থেকে পাথর পড়ছে। আর এই যে সামনে এই জায়গাটা, এটা ভালো করে দেখুন, পুরো বুঝতে পারবেন এটা পুরো গ্লেসিয়ার, অর্থাৎ পুরো এই পাথরগুলো গ্লেসিয়ারের ওপরে রয়েছে, তাই জন্যেই এখানটা এতটা ডেঞ্জারাস। তো আমরা ওই সার্কেল দিয়ে যাচ্ছি না, আমরা যেখান দিয়ে পাথর পড়ছে তার অনেকটা দূর দিয়ে ঘুরে যাচ্ছি। গ্লেসিয়ারটা আমরা টপকে ফেলেছি অনেকটা ঘুরে ঘুরে। এরপর আর একটা ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি, যেখানেতে যে নদীটা কালকে অনেকেই ক্রস করতে পারেনি সেই রকম জায়গায় চলে এসেছি। এখানে রাস্তাটা খুব সুন্দর, ওয়েল ডিফাইন্ড, কিন্তু নদীর আওয়াজ শুনে এবং দূর থেকে নদীটাকে আমরা যা দেখেছি তা দেখে মনে তো হচ্ছে না যে আমরা নদীটা ক্রস করতে পারবো বলে। গ্লেসিয়ার কা কিতনা পাওয়ার হ্যাঁ ভাই, পুরা পাহাড় তোড় কে লাকে ইয়াহ পে ছোড় দিয়া। ইয়ার ভাগনা নি হে, এখানটা পুরো সমতল। ইয়া ভ্যালি হে ভাই, আরে বাপ রে, अच्छा तो क्रॉस यही करनी है। अरे वो अरे नहीं कर सकते यार, राइट साइड में येलो एरो दिख रहा है। हां हां नहीं नहीं करते, नहीं कर सकते यार, नहीं कर सकते, नहीं कर सकते। मुझे बिल्कुल नहीं दिखाई दे रहा वहां से कुछ, कितना पत्थर गिर गए। ये नदी का क्रॉस करना हमारे द्वारा संभव ना, तो फिरती হবে। সেকেন্ড অ্যাটেম্পট আমার ফেল হলো, তো চলে এসেছি বাখার কাছে এবং এখানে এসে আরেকটা টিমের সাথে আমাদের দেখা হয়েছে। আপাতত তাদের কাছ থেকে চা নিয়ে কিছু খাওয়া হচ্ছে। এখন প্রায় 3:30 বেজে গেছে,
को मिनिमल इधर नहीं चलता है ना। हाँ हाँ आज के कुआसाटा एकटू कम आछे ओई दूरे ओखाने देखा जाच्छे बाखर ताच ओखाने तो एकटा टीम एसेछे जादेर थेके चा खेलाम आपनारा देखलेन आर आमादेर डाक्तार बाबुरा आसछे आमार पिछु पिछु ওদের আজকেই বাস আছে ওরা আজকেই ফিরে যাবে আর আমাকে তো ফিরতেই হবে। আমরা আবার এসে পৌঁছেছি সেই সবুজ সরি সেই নীল ফুলে ভরা উপত্যকায়। যেদিকেই তাকাই সেদিকেই নীল ফুলে ভর্তি। তবে একটা ভালো কাজ হয়েছে যে দুপুরবেলা রোদটা খুব বেশি বেরিয়েছিল আমার মোজা এবং জুতো দুটোই শুকনো হয়ে গেছে। ভেবেছিলাম একলা করব ট্রেক একলা করাটা সত্যি ভয়ঙ্করই হতো। আমাদের পৌঁছতে হবে ওইখানে দিনের আলো থাকতে থাকতে তো পৌঁছে যাবই তারপর লিফট নেওয়ার ঝামেলা। এই নদীর এপার দিয়ে যাচ্ছিলাম তাই জন্য আমাদের এই নদীটাই ওপরে গিয়ে টপকাতে হতো কিন্তু আমরা টপকাতে পারিনি। ইন্ডিয়া হাইক্স খুব বুদ্ধিমান কাজ করেছে একবারে এই নদীটা ক্রসই করেনি ওরা ওপার দিয়ে যাবে নদীটা ক্রস করতে হচ্ছে না সম্ভবত ওই জন্যই ওরা এই ট্রেকটা কন্টিনিউ করতে পারছে। আনসাকসেসফুল ট্রেক কিন্তু প্রচুর অভিজ্ঞতা। হিম ট্রেক আচ্ছা আচ্ছা ঘরের কাছে এসে মানুষের বেশি রাস্তা ভুল হয় ভুল রাস্তা দিয়ে এসে পুরো নদীর সামনে চলে এসেছি ব্রিজ ওদিকে আমাকে যেতে হতো এইখানে জাস্ট নদীটা ক্রস করলেই এখানে আমার পৌঁছানোর কথা। ভয়ঙ্কর রাস্তা ইয়ার। আরে ব্যাগ ধরে টানে ফাইনালি নদীর কাছে চলে এসেছি। নদীতে ভয়ঙ্কর রকম স্রোত আর এই হলো আমাদের ব্রিজ আমাদের এটা এখন পেরোতে হবে। ফাইনালি রুমে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে জুতোটা পুরো ভিজে গেছে দুর্গন্ধ ছাড়ছে যাকে বলে আর প্যান্টের অবস্থা এরকম। আজকের মতো বিয়াসকুণ্ডের আনসাকসেসফুল ট্রেক ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। দেখা যাক পরের ভিডিওটাও মানালিতেই হবে কোথায় যাই সেটা এখন আমি নিজেই জানি না।